ভলভো স্ট্যান্ড, যেখানে ভলভোর বাস এসে দাঁড়ায়, প্রতিটা বাস এখানেই দাঁড়ায়। আর আমরা এখান থেকে আজকে বাস ধরবো আমাদের ডেস্টিনেশন যাওয়ার জন্য। এই হচ্ছে শ্যামলী পরিবহনের অফিস, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরী, 8:15 আমাদের বাস। আর এই হচ্ছে শ্যামলী পরিবহনের, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, যেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে শ্যামলী পরিবহনের বাস বুক করতে পারেন। আজ অরিন্দম জার্নির গন্তব্য পুরী। আর গন্তব্য শুধু গন্তব্য নয়, যেখানে সমস্ত সমুদ্র সৈকতের মাঝখানে এবং জনসমুদ্রের মাঝখানে অরিন্দম আপনাদের সামনে তুলে ধরবে কিছু নতুন জিনিস। সেই জিনিস শুনবেন তাহলে, সেটি হলো রত্নভাণ্ডার। এই রত্নভাণ্ডার নিয়ে অনেক মিস্ট্রি লুকিয়ে আছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমি আপনাদের হোস্ট অরিন্দম, আর আপনারা দেখছেন অরিন্দম জার্নি। এখানে এইটা একটা এসি, এসি ব্লো করছে। এটা হচ্ছে আপনার রিডিং লাইট। আর পুরো এসি রয়েছে, এখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে, লাগেজ রাখার। এখানে আপনাকে একটা লিফট দিয়ে দিচ্ছে, এই লিফটটা আপনি ইউজ করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে এখানে চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আর আদারওয়াইজ হোল্ডার আছে ফোন রাখার জন্য। আর এই হচ্ছে আমরা পুরো শুয়ে আছি। 8:15 দুর্গাপুর থেকে 8:15 বাস ছিল এটা, তো 8:10 বাস ঢুকিয়ে দিয়েছিলো, 5 মিনিটের মধ্যে বাস ছেড়েছে। লাগেজ ফাগেজ আমাদের সমস্ত কিছু টোকেন যা যা প্রসিডিওর আছে ওনাদের, এবং সমস্তটাই ফুলফিল করেছে। আর আপাতত এখনও পর্যন্ত আমরা বাসে, আর এখন ওনারা জল দিচ্ছেন সবাইকে। আমরা উঠে গেছি হচ্ছে বাসের মধ্যে, আর বাসে কমফোর্ট জার্নি একদম বিভৎসভাবে কমফোর্ট, মানে এখানে কোনো অপশনই বলা যায় না যে অসুবিধা হচ্ছে কোনো কিছু, কোনো কিচ্ছু প্রবলেম হচ্ছে না। মানে জার্নিটাকে আমি আপাতত এখনও অবধি বুঝতে পারছি না। আর রাস্তা খারাপ থাকলে কিছু করার নেই, বাট রাস্তা খারাপ না থাকা সত্ত্বেও জার্নি খুব সুন্দর যাচ্ছি। আর আপনারাও যদি এরকমভাবে জার্নি করতে চান, আমি কীভাবে বুকিং করেছি বাস সেটার আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বা শ্যামলী পরিবহনের ওপরে বেশ করে আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারটাও আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা প্রচণ্ডভাবে এটা এনজয় করছি, আমি চাই আপনারাও করুন এইভাবে এনজয়। আর নেক্সট টাইম যদি আবার সুযোগ আসে, তো আমরা এরকমভাবে আর একটা জার্নি করবো, তো সেটারও ভিডিও ফুটেজ আপনাদেরকে দেবো। তো আপাতত চলুন পুরী যাওয়া যাক। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে মোটামুটি নিয়ার অ্যাবাউট 7:05, ঠিক আছে। তো আমাদের একটা টোটো প্রবলেম হওয়াতে, মানে ব্যাটারি চার্জিং প্রবলেম হওয়াতে, আমরা আর একটা টোটোতে শিফট হয়ে সিটি সেন্টার পর্যন্ত এসেছি। সিটি সেন্টার থেকে আমাদের বাস ছেড়েছে আর কি, তো ঠিক টাইমে, একদম পারফেক্ট ঠিক টাইমে বাস ছেড়ে দিয়েছে। এখন জার্নি খুব সুন্দর জার্নি করছি, মানে কোনো রকম কোনো সমস্যা নেই। আর একটা জিনিস এখানে আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ধরুন আপনারা স্লিপার কাটলেন, ঠিক আছে, উপরে স্লিপার বুকিং করলেন, তো বুকিং করার সাথে এখানে একটা জিনিস আছে, যদি আপনার কোনো মহিলা যদি বুকিং থাকে, ধরুন ডাবল বেডের যদি আপনি মহিলা বুকিং করেন, সেকেন্ডটা কিন্তু মহিলাই ওনারা বুকিং নেন, ঠিক আছে। মানে কোনো রকম মেল বা বুকিং হয় না, যদি কোনো ফিমেল বুকিং হয় তাহলে মেল বুকিং হয় না, তো ওনারা কিন্তু ফিমেলটাকেই প্রেফার করেন। যে কোনো যদি সিঙ্গেল ফিমেল হয় তাহলে ওটা বুকিং থাকে, না হলে ওটা বুকিং থাকে না। চেষ্টা করেন ওনারা যদি ডাবল সিট, মানে ওটাকে কনভার্ট করে যদি ওনারা সিঙ্গেল সিটে দিয়ে দেয়, ঠিক আছে। কারণ আমার ঠিক পাশেরটাই হচ্ছে সিঙ্গেল সিট, আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। তো এইরকমভাবে বুকিং হয়। আর এই বুকিংয়ে আমার টোটাল রেড বাস থেকে আমি বুক করেছি, রেড বাস থেকে আমি বুক করাতে আমার টোটাল জিএসটি নিয়ে পড়েছে 1500 টাকা করে, উপরে স্লিপার মানে 1410 টাকা এরকম পড়েছে, আর নিচে প্রায় 1200 থেকে 1300 টাকার মতন। তো সেটারও আমি টোটাল দিয়ে দেবো ডেসক্রিপশানে, যে কত কী ভাড়া পড়ছে না পড়ছে, তো আপনারা সেখানেও এনজয় করতে পারেন। আপনাদের জার্নি আরও বেশি ভালো হোক, এইরকম জার্নি করুন, যেখানে আপনাদের কাছে আমি যেভাবে ইনফরমেশান দিচ্ছি
আশা করি কোনো ভুল ইনফরমেশান দেবো না, যেটা দেবো ঠিক দেবো, আর সেরকমভাবেই আপনারা জার্নি করুন, কোনো রকম প্রবলেম হবে না। তো এরপরে আমরা গিয়ে দাঁড়াবো হচ্ছে বিষ্ণুপুরে, 11:30 সময় ওনারা দাঁড় করাবেন বিষ্ণুপুরে আমাদের ডিনার করার জন্য। ডিনার করে আবার দাঁড়াবেন হচ্ছে 3 নাগাদ, ওটা আমি জেনে নেবো, তো মনে হয় বালেশ্বর দাঁড়াবেন, তারপরে ওখান থেকে একদম ডাইরেক্ট পুরী। তো চলুন রাস্তায় যাওয়া যাক আর নতুন নতুন কিছু অ্যাডভেঞ্চার ক্রিয়েট করা যাক। এখন আমরা দাঁড়িয়েছিলাম বিষ্ণুপুর একদম হাইওয়ের মাঝখানে। এখন আমরা দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের একদম কাছে, আর এটি হচ্ছে শ্যামলী পরিবহনের একদম এখানে ঠিক টাইমে, যা টাইম বলেছিল যে 11:30 সময় তার আগেই ঢুকিয়ে দিয়েছে। তো এখানে একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি, এখানে কিছুক্ষণ ডিনার করে নিয়ে তারপর আবার বেরোবো বালেশ্বরের দিকে। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে সেই ধাবা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম 15 মিনিটের জন্য। শ্যামলী পরিবহন এই জায়গায় প্রতিবারই এসে দাঁড়ায় এবং এই হোটেলের পরিষেবা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই খুবই নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম অসুবিধা নেই এবং খাওয়া দাওয়ারও খুবই রিজনেবল। তাই রাত্রি নিদ্রা যাওয়ার আগে একটু পেট পূজাটা করে নিতেই হবে, না রাতে নিদ্রা আসার আগে পেট কিন্তু অন্য কথা বলবে। তাই পেট পুজো করে নিয়ে এরপরে 15 মিনিট শেষ করে আমরা আবার চেপে পড়লাম বাসের মধ্যে। শ্যামলী পরিবহনের ডাকে আমরা আবার উঠলাম বাসে, এরপরে আমরা থামবো হচ্ছে বালাসোর, উড়িষ্যার একদম ডিস্ট্রিক্টের কাছে বালাসোরে গিয়ে দাঁড়াবো। আর আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে লোয়ার ডেক, যেখানে সিটিং ক্যাপাসিটি থাকে, উপরে হচ্ছে স্লিপার, নিচে হচ্ছে সিটিং। তো আমরা এখানে টিকিট কেটেছিলাম 3টে সিটিং এবং 2টো স্লিপার। আর তার আগেই কথা বলতে বলতে ডলফিন ভলভো তো ছেড়েই দিল, আর শ্যামলী যতই দেরি করে ছাড়ুক না কেন, যখন আমরা উড়িষ্যায় ঢুকি ডলফিন কিন্তু তখন ওভারটেক করতে আমাদেরকে পারেনি। তো চলুন সেটাকে উপভোগ করা যাক। বিষ্ণুপুরে খেয়ে নেওয়ার পর একটু চোখটা লেগে গিয়েছিল, চোখ খুলে দেখি আমরা আছি বালাসোর, একদম সঠিক সময়ে, বৃষ্টির মাঝখানে হলেও ঠিক টাইমে শ্যামলী পৌঁছে দিয়েছিল আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল, যা হলো বালাসোর। এই বালাসোরের এখানে দাঁড়িয়ে কিছু ফ্রেশ হয়ে নেওয়ার পর একটু চা, অনেকেই চা খেলেন, অনেকেই একটা ব্রেক নিলেন, হাঁটাচলা করলেন, সমস্ত কিছু ফ্রেশনেস হওয়ার পরে 10 মিনিটের গ্যাপে আবারও চেপে পড়লাম আমরা আমাদের তৃতীয় গন্তব্য, যা হচ্ছে উড়িষ্যা পুরী। তো এখন এই মুহূর্তে রাত্রি নিদ্রার কিছুটা পর্ব শেষ করার পর আমরা প্রায় পৌঁছে গেছি পুরীর কাছে, আর পুরীর কাছে পৌঁছে যাওয়ার পর একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হলো সমুদ্র সৈকতকে সচক্ষে দেখার জন্য। শুধু অপেক্ষা করছি কখন বাস থেকে নামবো আর পুরীর সমুদ্র সৈকতকে উপভোগ করব। কথায় বলে না সময় কখনো কারোর জন্য ওয়েট করে না, তাই বাস থেকে উড়িষ্যার কিছু দৃশ্য দেখতে দেখতে ঠিক পৌঁছেই গেলাম আমাদের অন্তিম গন্তব্যস্থল পুরী। উড়িষ্যা ঢোকার পর শ্যামলী পরিবহনের ওয়েটিং অফিস রয়েছে, যেখানে বাস 5 থেকে 7 মিনিটের জন্য দাঁড়ায়। ওইখানে মানুষ তার রিফ্রেশমেন্টের জন্য একটু দাঁড়িয়ে হাঁটাচলা করে, এখানে অনেকক্ষণ বসে থাকা বা শুয়ে থাকার পর একটু হাঁটাচলাটা দরকার, তাই সমস্ত কিছু কমপ্লিট করার পরে আবারও বাস ছেড়ে দিল তার অন্তিম বা শেষ গন্তব্যস্থল, যা পুরীর বাস স্ট্যান্ড। সেখানে আপাতত এখন যাচ্ছি আমরা, আর বাস স্ট্যান্ডে নেমে কথা হবে আপনাদের সাথে আবার।
আচ্ছা, এবার চলে আসি কী করে বুক করেছিলাম এই রেড বাস থেকে ভলভোর টিকিট। রেড বাসে লগ ইন করার পর সিটি সেন্টার টু পুরীর আপনারা যদি ডেস্টিনেশন নিজেদের মধ্যে ঠিক করেন, তাহলে প্রথমেই প্রাইমো শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেডের আপনারা সময় দেখতে পাবেন 8:15। 1400 টাকার টিকিট লেখা রয়েছে ঠিকই, এবার যত আগে টিকিট কাটবেন তত তার দাম কমে। এবারে ব্যাপারটা হচ্ছে, আমি দেখুন সিট প্রতিটা দেখাচ্ছি, এটা স্লিপার, স্লিপারে দেখুন 2000 টাকা রয়েছে, আর যেটা সিটিং যেই সিটটাই কাটুন না কেন সেটা 1400 টাকা। তো যদি 1400 টাকার টিকিট যদি আপনারা কাটেন, তাহলে আপনার জিএসটি সমস্ত কিছু নিয়ে পড়বে 1422 টাকা সামথিং, আর স্লিপারে যদি টিকিট কাটেন মোটামুটি 2000-2100 টাকার মতন আপনার পড়বে। এবারে সবথেকে বড় কথা হচ্ছে পেমেন্ট করবেন বা এখানে নিচের ডিটেলস কী করে দেবেন, নিজের ডিটেলসটা ফিল আপ করার পর আপনারা যদি ইন্স্যুরেন্স নিতে চান ইন্স্যুরেন্স নিতে পারেন, না হলে না নেওয়াও যেতে পারে। যদি নিতে চান তাহলে চেকবক্সে টিক করে আপনাদেরকে পরবর্তী স্টেপে চলে যেতে হবে, সেখানে গিয়ে আপনারা কিউআর কোড, ফোনপে, গুগল পে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এনি টাইপ অফ পেমেন্ট মোডে আপনারা পেমেন্ট করতে পারেন এবং সেখানে আপনার বুকিং কনফার্মেশন নিতে পারেন। তো এই ছিল বুকিং প্রসিডিওর। আর এখন আমরা তো চলে এসেছি পুরীতে, সেটা তো খুবই ভালো করে জানেন। এবার কোন হোটেলে উঠবো, তো চলুন দেখা যাক হোটেলের দাম এবং হোটেলটা কীরকম। হোটেলটা বুক করেছিলাম সেটা হচ্ছে আমার ঠিক পেছনে হোটেল সোনালি, এর যে রুমটা আমাদেরকে দিয়েছে সেই রুমটার রেট হচ্ছে 1008 টাকা পড়েছে। আর বুকিং হয় হচ্ছে অনলাইনে, মানে অনলাইনে বলতে ওদের কলকাতায় অফিস, মেনলি কলকাতায় বুকিং হয়। কিন্তু চলুন ভেতরে গিয়ে দেখাই হোটেলটা কীরকম। এই হচ্ছে হোটেলের করিডোর, আমাদের রুম হচ্ছে 1 নম্বর। কিন্তু এই হোটেলটা সবথেকে একটা বিরাট বড় প্লাস পয়েন্ট হচ্ছে হোটেলটা 3 তলা তো বটেই, লিফট ফেসিলিটি আছে, তাছাড়াও এই হোটেলটা শুধু এখানেই শেষ নয়, হোটেলটা দেখাচ্ছি একটা জিনিস আপনাদেরকে। হোটেল সোনালি এদের এইটাও একটা হোটেল ওদের নিজস্ব, মানে ওটা যদি ফুল বুক হয়ে যায় তখন ওরা এই হোটেলটা এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে। পারেন বা এসেও বুকিং করতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে দিয়ে দেবে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। তাহলে কেমন লাগলো এদের হোটেল? হোটেল এবারে আমরা তো যে রুমটাতে আছি সেই রুমটাও আপনাকে দেখাই, চলুন রুমটা ভেতরে ঢুকি। মোটামুটি 1000 টাকাতে যে রুমটা দিচ্ছে এরা ঠিকঠাক রুম। আপাতত দেখুন আমরা 1-2 দিনের জন্য যদি থাকি, 1-2 দিনের জন্য খুব একটা মানে ফ্যাক্টর নয়। তো এখন পর্যন্ত আমরা যে রুমটা নিয়েছি মোটামুটি ঠিকঠাক রুম, ঠিক আছে, 1008 টাকা নিচ্ছে। আমি রুমের সামনে চলে এসেছি, 1 মিনিট আমি রুমটা চাবিটা খুলে নিই। হোটেলের রুম মোটামুটি এরকম একটা বেড, 3 জন যদি আসে শুতে পারবে, ঠিক আছে, আমি এটা দেখলাম আড়াআড়ি করে হলেও শুতে পারবে, 2 জনের জন্য কমফোর্টেবল এটা। আর এখানে একটা বেলকানি আছে, ছোট্ট বেলকানি, এই হচ্ছে বেলকনি আছে এখানে একটা। আর
এখানে মিরর, এরকম টিভি, এই হচ্ছে আপনার আয়না, আর বাথরুমটাও দেখিয়ে দিই, যেটা দেখার জিনিস মেনলি হোটেলে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বাট এরকম অবস্থা বাথরুমের, যেটা দরকার আমি সেটুকুই দেখাচ্ছি, তার বেশি দেখাচ্ছি না। এখানে একটা জিনিস বলার আছে, আপনারা যখন হোটেল বুক করবেন, যখন এখানে আসবেন বুক করতে, নিজেরা মানে এখানে এসে ডাইরেক্টলি, আমরা তো ডাইরেক্টলি এসে বুক করেছি, কারণ আমি অনলাইনে অনেকবার চেষ্টা করেছিলাম, হয়নি। কলকাতায় মেনলি বুকিং হয় এদের, তো সেখানেও ফোন করেছিলাম, ফোন তোলেনি, কেউ কোনো রেসপন্স করেনি। তো আমি বলবো না যে আপনারা ফোন করলেই বুক পাবেন, কিন্তু হোটেল সোনালীতে একবার যদি আপনারা আসেন এখানে, সব জায়গায় ঘুরে নেওয়ার পর একবার অন্তত হোটেল সোনালীতে খবর নেবেন যে রুম ফাঁকা আছে কি না, কারণ এদের রুম রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো। যে জায়গাটা আপনাকে দেখালাম, যে অত বড় বিল্ডিংয়ের ওদের যে আরেকটা যে পার্ট দেখালাম, সেই পার্টটা কিন্তু নিচের যে গ্রাউন্ড ফ্লোরে আমাদেরকে রুম রেট বলেছিলো হচ্ছে 1180, কিন্তু যেহেতু অনেকটা ভেতর দিকে হয়ে যাচ্ছিলো বলে আমরা বাইরের দিকে করে নিয়েছি, ওই না 1008 টাকা, জানি না এটা কী হিসাবে ডিভাইড হয়েছে। ওই রুমটা যদিও বা বড়ো রুম ছিল তার জন্য, আদারওয়াইজ এমনি সব ঠিকই আছে, আপনারা এখানে আসতে পারেন। রুমটা মানে হোটেল সোনালীকে একটা নিজের হোটেল লিস্টের মধ্যে রাখতে পারেন, খুব ভালো হোটেল। আর আজকে একটু ফ্রেশ হয়ে নিই, এরপরে বেরোনোর আছে, তো বেরিয়ে কোনারক মন্দির যাব, দেখা যাক ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিজে আত্মীয় পরিজনদেরকে শেয়ার করে দিন, যাতে এই রকমই ভিডিও আরও আপলোড করতে পারি, কারণ আপনাদের এই শেয়ার বা একটা লাইক বা একটা কমেন্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাদের এই একটা সাবস্ক্রাইব করা আর এই কমেন্ট করা, কেমন লাগলো, ভালো না খারাপ, আমি পজিটিভ দিক বললাম না নেগেটিভ দিক বললাম, সমস্তটাই ভিডিওর মধ্যে একটু যদি আপনারা কমেন্ট করে জানান, তাহলে আমার ভিডিও নেক্সট যেগুলো আমি তৈরি করব, সেটাতে আমি নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব, এবং ভবিষ্যতে আপনাদেরকে চেষ্টা করব সঠিক তথ্য প্রোভাইড করার। তো যদি সাথে থাকেন, পাশে থাকেন, খুব ভালো হয়। আর পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছে। আজকের মতন এখানেই, নেক্সট একটু পরে বেরোচ্ছি, আবার দেখা হবে তোমাদের সাথে। হোটেলের সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার পর, ভুরিভোজ তো বাঙালির একটা প্রধান উদ্দেশ্য, সমস্ত ঘোরার মাঝখানে এইটা কিন্তু প্রাধান্য সবসময় পেয়ে থাকে। তাই সঠিক জায়গার সন্ধানে তোমাদের আজকে নিয়ে যাব এমন একটা হোটেলে, যেখানে সবথেকে সস্তায় এবং পুষ্টিকর খাদ্য হিসাবে মান্য করা যেতে পারে। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু, তার পাশে হচ্ছে নীলাচল, হোটেল নীলাচল, আর এদিকে হচ্ছে আমাদের হোটেল। এই রাস্তাটা গেলে আপনারা পাবেন হচ্ছে হোটেল 1312। এই হচ্ছে 1312 যাওয়ার রাস্তা, যেখানে স্বর্গদুয়ারটা বেরোলেই তেরো পার্বণের মানে একদম হোটেলের সামনে চলে আসবে, মানে কাকাতুয়ার রোডটাই হচ্ছে 1312 রাস্তা। ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে যে কাকাতুয়ার যে রোড আছে সেটা কিন্তু 1312 রাস্তা। এই হচ্ছে হোটেল 1312। ভাত দিয়েছে, ডাল, সবজি, পোস্ত, আলু ভাজা, পেঁয়াজ,
চাটনি আছে, চলো যাই হোক। আমরা 13 পার্বণ থেকে খেয়ে এখন বেরোলাম, অসাধারণ খাবার, টেস্ট নিয়ে কোনো কথাই নেই। আর রইল বাকি 13 পার্বণের যে সার্ভিস, সার্ভিস তো নেক্সট লেভেলের থাকে এদের, কলকাতা তো নিজেদের ব্রাঞ্চ রয়েছে, আপনারা যদি আসেন তো খুব সুন্দর পরিবেশনা, মানে এদের পরিবেশনা নিয়ে কোনো কথাই হবে না। দাম সব হোটেলে থেকে, মানে এই পুরীতে প্রচুর হোটেল আছে, মানে একটা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল বা যেখানে আপনারা খেয়ে হয়তো তৃপ্তি পাবেন সেরকম হোটেল প্রচুর আছে, তার দামও প্রচুর, কিন্তু সেই তুলনায় 13 পার্বণের যা রেট খুবই রিজনেবল। মানে আমরা কাতলার থালি নিয়েছিলাম, তো সেটা আমাদের 180 টাকা পড়েছে, তার মধ্যে যা দেখলেন ডাল তরকারি চাটনি পাঁপড় সমস্ত কিছুই দিয়েছিল, আর এক্সট্রা ভাত যেটা আছে হাফ প্লেট 25 টাকা এবং ফুল প্লেট 50 টাকা। তো মোটামুটি দেখতে গেলে খুবই ভালো খাওয়া দাওয়া। আর এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, তো অবশ্যই যদি নেক্সট টাইমে আপনারা আসেন আমার ভিডিও দেখে, অবশ্যই 13 পার্বণকে ফার্স্ট প্রায়োরিটি বেসিসে রাখবেন, কেন এখানে এলে একটু আগে আগে আসাটাই ভালো, প্রচণ্ড ভিড় হয় আর ওয়েটিং লিস্টও থাকে, ঠিক আছে, মানে ওয়েটিং লিস্ট মানে দাঁড়িয়ে থাকতে হয় আর কি, যতক্ষণ না সিট ফাঁকা হচ্ছে ততক্ষণ প্রচণ্ড ভিড় হয়। তো যখন নেক্সট টাইম আপনারা আসবেন অবশ্যই 13 পার্বণটাকে প্রেফারেবল একটা লিস্টের মধ্যে রাখবেন। তো চলুন হোটেলের দিকে এখন যাওয়া যাক।